অশোকনগরে একাধিক চোলাইয়ের ঠেকে যৌথ অভিযান পুলিশ এবং আবগারি দপ্তরের। উদ্ধার চোলাই তৈরির 1.5 থেকে 2 হাজার লিটার তরল সামগ্রী ভেঙে দেওয়া হয় একাধিক চোলাইয়ের ঠেক। গ্রেফতার করা হয় চোলাই কারবারের সঙ্গে যুক্ত 3 জন মহিলা সহ মোট 5 জনকে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং আবগারি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কানাপুকুর এবং চটকাতলা এলাকায় চোলাইয়ের ঠেকে অভিযান চালায় পুলিশ। মোট 8টি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে 1.5 থেকে 2 হাজার লিটার তরল সামগ্রী। পাশাপাশি উদ্ধার হয় 22 লিটার চোলাই মদ, এছাড়াও চোলাই তৈরির বিভিন্ন সামগ্রী। এ ঘটনায় চোলাই কারবারের সঙ্গে যুক্ত 3 মহিলা সহ মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ভেঙে দেওয়া হয় চোলাইয়ের একাধিক ঠেক। পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা। এটা খুব ভালো উদ্যোগ, এটা আমাদের খুবই ভালো জিনিস। আমাদের সমাজ ভালো হবে, তাতে করে সমাজ দূষিত হচ্ছিল, তার থেকে অনেকটা সমাজটা বাঁচবে। যাক, যে এসছে কাজ করছে, আমাদের খুবই ভালো হচ্ছে, খুশি তাতে। আমরা এইভাবে যদি কাজ করতে কি করা হলো, আমরা অশোকনগর থানাকে ইনফরমেশন করে জানতে পারি যে চক্রাতলা আর হচ্ছে যে শ্রীকৃষ্ণপুরের কানাপুকুর এখানে চোলাই মদ তৈরি হচ্ছে। তা আমরা অশোকনগর থানার ওসি সাহেবকে সঙ্গে নিয়ে আমরা হাবড়া সার্কেল, আমি সহ আমার স্টাফেরা আজকে আবগারি দপ্তর থেকে আমরা আজকে রেড করি, জয়েন্ট রেড। রেডে আজকে প্রচুর এফওয়াস সিজ করা হয়েছে, 1.5 হাজার লিটার এফওয়াস আর 22 লিটার আইডি, আর এছাড়াও চোলাই। এছাড়াও ঘাঁটি ছিল ওখানে, এখানে 5 থেকে 7টা ঘাঁটি ছিল। সে আমরা 5 জনকে টোটাল আটক করেছি, এর মধ্যে 3 জন মহিলা আর 2 জন হচ্ছে পুরুষ। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে চোলাই মদ খেয়ে মানুষের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে এরা কতদিন ধরে চোলাই টেক চালাচ্ছিল? এরা আগে অল্প স্বল্প এরা করতেন, কিন্তু ইতিমধ্যে এরা একটু বেশি করে করছে বলে আমরা সর্বদাই সজাগ আছি। আর আমরা প্রতিনিয়ত রেড করছি, আমরা গোপন সূত্রে জানতে পেলাম যে আজকে ওরা ভীষণভাবে তৈরি করছে। তাই আমরা অশোকনগর থানা ওসি সাহেবের নেতৃত্বে আজকে আমরা হাবড়া এক্সাইজ সার্কেল আমরা যৌথভাবে আজকে এই রেড করি। রেড করে আজকে এই মাল সিজ করে আজকে এই 5 জনকে আমরা অ্যারেস্ট করে তুলে নিয়ে আসি। যে তৈরি মালগুলো পেয়েছিলেন, মানে কাঁচা মালগুলো, সেগুলো কি কোথাও আমরা সেখানেই ডিস্ট্রয় স্পট ডিস্ট্রয় করে নিয়ে এসেছি, আর আইডিটা আমরা সঙ্গে নিয়ে এসেছি। নজর থাকবে মাঝে মাঝে এরকম? হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত নজর থাকবে, আমরা সর্বদাই সজাগ। আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে ঠেক ভাঙা হয়েছে, আজকে 5 থেকে 7টা ঠেক আমরা ভেঙেছি। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।